আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের দেখাবো গুড়া দুধের পুডিং। আমি আজকে এক কাপ গুড়া দুধ দিয়ে খুব সহজভাবে একটি পুডিং বানানো দেখিয়েছি এবং ডিটেইলস সব কিছুই বলে দিয়েছি, খুব সহজভাবেই করে দেখিয়েছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে দেখা যাক। একটি হাঁড়িতে আমি 1.5 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। এখন পানিটা একটু হালকা গরম হলে এতে আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দিব। আমার পানিটা হালকা গরম হয়েছে, আমি এখন এতে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। গুঁড়া দুধ দেওয়ার পর সাথে সাথে আমি একটা হ্যান্ড হুইস্ক দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে না দিলে গুঁড়া দুধটা নিচে জমাট বেঁধে যাবে, তাই অনবরত নাড়তে হবে। আর এই গুঁড়া দুধটা আমি বেশিক্ষণ জাল দিব না, আমার 2-3টা বলক উঠলেই হয়ে যাবে। আমি এই দুধের মধ্যে এখন একটি এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এই এলাচটা দিলে আর আমার ডিমের গন্ধটা আসবে না পুডিংয়ে। আমার দুধটা 2-3টা বলক হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। আমি একটা সাইডে রেখে ঠান্ডা করে নিব। এখন আমি ক্যারামেলের জন্য একটি হাঁড়ি নিয়ে নিয়েছি। এতে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর 1.5 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। এখন আমি এই ক্যারামেলটা তৈরি করার জন্য চুলার আঁচটা একদম লো করে অনবরত চিনিটা জাল দিতে থাকব। এই ক্যারামেলটা তৈরি করতে আমার একটু টাইম লাগবে, আস্তে আস্তে করতে হবে। আমি যদি একবারে চুলাটা বাড়িয়ে দিই তাহলে দেখা যাবে যে আমার চিনিটা পুড়ে যাচ্ছে, ক্যারামেলটা ঠিক মতো হচ্ছে না। ক্যারামেলের কালারটা যখন হালকা আসতে শুরু করবে তখন আমি হ্যান্ডেলটা ধরে এভাবে হাঁড়িটা ঘুরিয়ে দিচ্ছি। চামচের দরকার নেই, যদি হ্যান্ডেল ছাড়া পাতিল হয় তাহলে আপনারা হচ্ছে চামচ দিয়ে নেড়ে দিতে পারেন। এখন আস্তে আস্তে কালার চলে আসবে। আমার ক্যারামেলের কালারটা চলে আসছে, বেশি ডার্ক করব না, বেশি ডার্ক করলে দেখা যায় যে আবার তিতা হয়ে যায় ক্যারামেলের কারণে পুডিংটা। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। হাঁড়ির গরমই এটা আরেকটু সুন্দর কালার হবে। আমি যেই পাত্রে পুডিংটা বসাবো আমি ওই পাত্রে ক্যারামেলটা ঢেলে সেট করে নিচ্ছি। ঢেলে সাথে সাথেই এরকম চারদিকটা ঘুরিয়ে দিচ্ছি যাতে চারদিকটা ক্যারামেলটা সমানভাবে বসে। এখন ঠান্ডা হলেই আমার ক্যারামেলটা সেট হয়ে যাবে। একটি মিক্সিং বলে আমি 2টে ডিম ফেটিয়ে নিয়েছি। এখন এতে আমি মিক্স করে নিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা যার যার পছন্দ মতো দিবেন, যে যেমন মিষ্টি খান। এখন আমি একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে ডিমের সাথে চিনিগুলো ভালো মতো মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচও ইউজ করতে পারেন। আমার ডিমের সাথে চিনিটা ভালো মতো মিক্স করা হয়ে গেছে। এখন আমি এই মিক্সিং বলে আমি দুধটা অ্যাড করে নিচ্ছি। দুধের মধ্যে যে আমি এলাচটা দিয়েছিলাম একটা চামচের সাহায্যে আমি এলাচটা তুলে নিলাম। এখন আমি দুধটা ডিমের মধ্যে ঢেলে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে দুধটা একদম ঠান্ডা হয়। দুধটা যদি গরম হয় তাহলে ডিমের মধ্যে ঢাললে ডিমটা কিন্তু জমে যাবে। এখন আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি। ডিমের গন্ধের জন্য আপনারা এলাচের পরিবর্তে ভ্যানিলা এসেন্সটাও ইউজ করতে পারেন কয়েক ফোঁটা, নয়তো লেবুর রসও দিতে পারেন। আমার কাছে এলাচটা দিলেই ভালো লাগে, এলাচের ফ্লেভারটা আমার পছন্দ। আমার মিক্স করা হয়ে গেছে, এখন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে পুডিংয়ের পাত্রে ঢেলে দিব। আমার ক্যারামেলটা এই বাটিতে ফিক্সড হয়ে গেছে, সেট হয়ে গেছে শক্ত। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। না ছেঁকে দিলে এই ডিমের যেই অংশটা থাকে এই জিনিসটা দিয়ে পুডিংটা ছিদ্র ছিদ্র হয়ে যায়, ভিতরটাতে সফট হয় না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলায় স্টিম করে নিচ্ছি। আমি একটি হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়ির মধ্যে আমি একটি কিচেন টাওয়েল বিছিয়ে নিচ্ছি, নয়তো আমি যখন এই হাঁড়িতে পানিটা দিব তখন দেখা যাবে ওই পুডিংয়ের পাত্রটা পানিতে নড়াচড়া লাগবে। এখন আমি এটার উপরে পুডিংয়ের বাটিটা বসিয়ে দিচ্ছি।
এখন আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি পানি। পানিটা এমন ভাবে দিতে হবে যাতে পুডিং এর অর্ধেকের একটু কম থাকে, পুডিং এর বাটিটা ঢাকা থাকবে পানি দিয়ে অর্ধেকের একটু কম। বেশি পানি দিলে দেখা যাবে আবার বাটির উপরে উঠে যাবে। আমি এখন এই হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই ঢাকনার যে ছিদ্রটা আছে এই ছিদ্রটা আমি লং দিয়ে বন্ধ করে দিচ্ছি যাতে বাতাসটা বের হতে না পারে। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। প্রথমে হাই হিটে যখন পানিটা বলো ফুটবে তারপরে আমি একদম মিডিয়াম হিটে জ্বাল দিব। 25 থেকে 30 মিনিট মিডিয়াম হিটে জ্বাল দেওয়ার পরে আমি চেক করে নিব। এই 25-30 মিনিটের মধ্যেই হয়ে যাবে। মাঝখানে আপনারা চেক করে নেবেন যে পানিটা কি কমে যাচ্ছে কি না। পানি যদি কমে যায় তাহলে একটু পানি অ্যাড করে দিতে পারেন। তিরিশ মিনিট পর আমি পুডিং এর হাঁড়ির ঢাকনাটি তুলে নিচ্ছি। তারপরে এখন আমি একটি ছুরির সাহায্যে পুডিং এর বাটির ঢাকনাটিও তুলে নিচ্ছি। এখন একটি টুথপিকের সাহায্যে আমি চেক করে নিব আমার পুডিংটি পারফেক্টলি হয়েছে কিনা। পুডিংটি যদি টুথপিকের মধ্যে না লেগে থাকে তার মানে আমার পুডিং পারফেক্টলি হয়ে গেছে। আমার লেগে নেই তার মানে আমার পুডিংটি পারফেক্টলি হয়ে গেছে। যদি টুথপিকে লেগে থাকে তাহলে আরও 5 মিনিট স্টিম করে নিতে হবে ঢাকনা দিয়ে। এখন আমি পুডিং এর বাটিটি নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে 2 ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে আমি পুডিংটা সেট করে নিচ্ছি। পুডিংটা গরম থেকে ঠান্ডা হওয়ার পর আমি আবার 2 ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। এখন আমি বের করে নিয়েছি। এখন আমি পুডিংটার চারপাশে এভাবে ছুরি দিয়ে মল্ট আউট করে নিচ্ছি। মল্ট আউট করা হয়ে গেলে আমি একটি প্লেটের মধ্যে পুডিংটাকে ঢেলে নিচ্ছি। আমি পুডিংটা ঢেলে নিলাম। ওয়াও, খুব সুন্দর একটা কালার এসছে পুডিংটার, দেখতে খুব ইয়াম্মি লাগছে। আমি পুডিংয়ের একটি পিস কেটে দেখাচ্ছি আপনাদের। চারদিকটা একটু ছিদ্র ছিদ্র হয়েছে কিন্তু ভিতরটা একদম মসৃণ এবং স্মুথ হয়েছে। দেখতেই পাচ্ছেন ভিতরটায় কোনো ছিদ্র নেই, একদম স্মুথ, খুব সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল আমার মজাদার গুঁড়ো দুধের পুডিং। খুব সহজেই আমি রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি, খুব ডিটেলসেই দেখিয়েছি। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।